আমার শিক্ষাগত যোগ্যতা 7 পর্যন্ত, উঠে আমি লেখাপড়া করিনি। আমি খুব গরিব ঘরের সন্তান। যেই টাইমে আমি লেখাপড়া করবো সেই টাইমে আমি অর্থভাবে লেখাপড়া করতে পারি, সেই টাইমে আমার রোজগারের জন্য বাইরে নামতে হয়েছে, এই যে আমি লেখাপড়া করতে পারিনি। বাবা আচার চানাচুরি এগুলো ব্যবসা করতেছিল, আর বাবা মারা গেছে, বর্তমানে জীবিত নেই। না, তখন বাবার সাথে করতেছিলাম না। আমার বাবা ছোটবেলায় দুইটাই বিয়ে করায়, বিয়ে করার পরে আমি আর আমার আম্মা আলাদা হয়ে যায়। তখন আর কি আপনি একা একা আপনাকে চানাচুর তারপরে আচার এগুলো বিজনেস করতেছিলাম, করতে সিটির দোকান দিই, এরকম করে আস্তে আস্তে আলম থেকে হিরো আলম। আপনার ভাই বোনের মধ্যে আপনি একা? একা। বিপদ হয় মা কিন্তু দূর থেকে বুঝতে পারে অবশ্যই, মা আর কি এই সমস্ত আর কি দূর থেকে আর কি বলে, দেখে শুনে থাকিস বাবা, তোর উপর অনেক হলে লোকজন নিয়ে পড়ছে, এই কথা আর কি বলে। পারিবারিক জীবন? পারিবারিক আমার দুই মেয়ে এক ছেলে, যে ছেলে সবাই ফ্যামিলি বগুড়ায় থাকে, আর এখানে ঢাকা শহরে আমরা কিছু বগুড়ার লোক জানলে তাদেরকে নিয়ে এখানে থাকি। এই যে আপনার পারিবারিক বিষয় নিয়ে অনেক বিতর্ক, এটা একটু শুনতে চাই, এত বিতর্ক কেন? বর্তমানে একটি মেয়েকে জড়িয়েও আপনাকে নিয়ে কথা বলা হচ্ছে। এখন দেখেন, একটা লোক যখন আপনি কোনো কারণে ধরতে পারবেন না, বাংলাদেশে দুইটা জিনিসে মানুষ একটা মেয়ে আটকান যায়। একটা, কোনো লোক যখন কোনো পর্যায়ে আটকাবে একটা মেয়ে যে আটকায় হলে নারী দিয়ে একটা ছেলেকে আটকাতে পারে তারা, এবং যখন দেখবে কোনো কিছু টাকা আপনি মনে করেন আর তাও আটকাবে পারলেন না, তখন আপনি হয় কেস দেবে নাহলে জেলখানা, এইগুলো খুব জানেন। যেহেতু আমি নিজের খুবই অল্প সময়ে একটু নামটাকে একটু বেশি ছড়িয়ে গেছে, এটা অনেকে সহ্য হইতেছে না, এই একের জন্য একা রকম রকম মন্তব্য করতেছে, বাস্তবে কিন্তু এসবের থেকে অনেক দূরে আছে। আচ্ছা, যেই মেয়েটিকে নিয়ে আপনার সাথে এত কথা, তাকে নাকি আপনি বিয়ে করেছেন, ডিভোর্স হয়ে গেছে, তিনিও ব্যক্তিগত মতামত দিচ্ছেন, তার কাছ থেকে সিনেমা সংক্রান্ত বলেন ব্যক্তিগত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, ওনার সম্পর্কে একটু জানতে চাই। এটা অনেকে অনেক রকম কথা বলতেছে, সংসার জীবনে মানুষের ক্যাসেল গন্ডগোল হয়, ঠিক আছে, তারপরে আমাকে মাঝখানে ক্যাসেল হয়েছে, পরে আমরা একত্র হয়ে গেছি। এখন কি আপনাদের ডিভোর্স হয়নি? না না না, মানে নুসরাতের কথা আমি? না না, ডিভোর্স হয়নি। আচ্ছা, আর থার্ড একটা মেয়ের কথা যেটা শুনলাম, এটা কি মিথ্যে? আমি তো বললাম, চলে যাওয়ার পর আপনি দেখেন যে একটা ছেলে মনে করেন কয়টা বিয়ে করতে পারে, কয়টা প্রেম করতে পারে আমি জানি না, তা আপনারা একবার আমার ফ্যামিলির কথা বলতেছেন, আমার উস্তাদের কথা, আরেকটা মেয়ের নাম হলো রিয়া মনির কথা বলতেছেন, তাহলে একের ধারে মনে করে আমাকে বাংলাদেশে এটাই নিয়ম, যেকে আমি মনে করি একটু মনে করে পিছনে সাইড করে দিতে বলি। যখন সাকিব অপু অভিনয় করে ফলে আরে বিয়ে করছে, এখন অপু আবার চলে যাওয়ার পরে যখন বুবলি আছে লোকদের কাছে বুবলি বিয়ে করছে, এখন আপু এখন দেখ মনে করেন, তাহলে মানুষের যখন 10 দিন একটা লোকের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, 2-10 দিন কাজ করবে, সে পাবলিক আমার জনগণ এটাই পারে যে তাক তাক বউ বানিয়ে দেয়। এই এইরকম করে টোল মানে করে বেশি করে সরে নেগেটিভ জিনিসটা সরাই পেয়েছে। হিরো আলম এক বিয়ে করলো, সাকিব এক বিয়ে করলো, পরিমণি এক করলো, এগুলো সব নেগেটিভ শব্দ, এই জন্য দুটো সরে যায়। বাস্তবতা কতদিন আপনি তাকে পাশে না বসলে, তাকে সে সামনে সামনে কথা না বললে এই জিনিসগুলো বুঝতে পারবেন না। ইনকামের সোর্সটা হলো ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন জায়গাতে অভিনয় করি, আর সবচেয়ে বড় উপার্জন হলো যে আমার কনসার্ট থাকে, বিভিন্ন ইভেন্ট প্রোগ্রাম কনসার্টগুলো করি, এদের থেকে আমি সবচেয়ে বেশি টাকা পাই। আচ্ছা আচ্ছা, আমরা দেখি প্রায় সময় আপনার ভিডিও দেখি। তো এই যে গ্যাড়া চালের ভিতরে কি আপনার এগুলো একটু কাজগুলো কমে গেছে? না, কাজ কোনোটাই কমেনি, কাজ সবই ঠিক আছে, কাজ বন্ধও করিনি, কিন্তু আমি আমার গতিতে কাজ করতেছি। অনেকে লোকজন একটু চেঞ্জিং কিছু চাইতেছে, তো আমি নিজেকে একটু চেঞ্জিং কিছু মানুষের উপহার দেওয়া সব কিছু চিন্তাভাবনা করতেছি, দেখে আপনি হয়তো আগে হয়তো অ্যাভেলেবল কাজ করতে, এখন কাজ একটু কমেছে, ভালো কিছু নিয়ে আসতেছি সামনে। আচ্ছা আচ্ছা, গুগলে সার্চ দিলে একবার নিউজ হয়েছিল সালমান খানের সহ পরেই আপনাকে পাওয়া গেছে, সেই খবরটা শোনার পর কেমন লেগেছে? অবশ্যই ভালো যে আমার মতো লোক সেই নিম্ন শ্রেণী থেকে আসার পরে সারা বিশ্বে 1 নম্বরে আমি আছি, এ তো গর্বের বিষয়। হয়তো 10টা সিনেমা না করতে পারি, হয়তো এমন করে কিছু না ভালো সিরিয়াল না থাকতে পারে, হয়তো অনেক কিছু আমার দ্বারা সম্ভব নয়, সেই জায়গার তেমন কারণে যে জায়গাতে আবার আমি সারা বিশ্বের মধ্যে 1 নম্বর হয়েছে, এটা তো মানে বিশাল বিষয় আমার। আচ্ছা, এই যে আপনার এত খরচ নিয়ে বসছেন এখানে, 45,000 টাকার একটা ব্যাপার, গাড়ি মেনটেন নিশ্চয়ই করেন, সব কিছু মিলিয়ে আপনার এই যে, আমি একটু জানতে চাই, মানুষে বলে ইউটিউব দিয়ে ইনকাম তত আসে না, যারা সিঙ্গার তারাই বলেন যে আমরা কীভাবে টিকে থাকবো, আপনার আমার তো মনে হচ্ছে আপনি টিকে থাকতে পারছেন, এমনকি ভালোভাবেই টিকে থাকতে পারছেন, টিকে ইনকামটা কি অনেক ইউজ হচ্ছে? আপনি আমাকে স্টুডিওতে, হয়তো আমরা স্টুডিও আমাকে শিফট উনিদের ভাড়া দিলে আমরা
কিছু টাকা পাইতেছি, তারপর আমাদের ক্যামেরা আছে, ক্যামেরাটা বাইরে সেটাপে ভাড়া দিতে পারতেছি, আমরা শুটিং হাউ এখানে শুটিং করতে পারতেছি, শুটিং একটা হাউস ভাড়া দিতে পারতেছি, এবং পাশাপাশি আমরা নিজেরা এমনকি নিজেরা কন্টেন্টগুলো করতেছি, সব মিলে আর কি আমরা এরকম করে ব্যাকআপে চলতে পারছি। যে কোনো ব্যবসা আপনি একটু হিসাব কষাব করে না চললে ব্যবসা কিন্তু চালানো যাবে না, তার সব কিছু হিসাব টিসাব করে চলতেছে, সৎ পথে বাসার চেষ্টা করতেছে, যাতে ব্যাসত আপনি আমার জীবনে এখানে আক্রমণ না করে।